নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে স্বরূপনগর থানা এলাকায় নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে স্বরূপনগর থানা এলাকায় জানা গেছে এলাকার এক নাবালিকা টিউশন থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় পরিচিত এক যুবক তাকে জোর করে নিয়ে গিয়ে ধর্ষণ করে নাবালিকার বাবার অভিযোগ টিউশন থেকে মেয়েকে আনতে গিয়ে জানতে পারেন মেয়ে একা একা বাড়ি চলে গেছে এরপর মেয়েকে খুঁজতে গিয়ে পাশের একটি বাঁশবাগানে অচৈতন্য অবস্থায় দেখতে পান সেখানে ওই যুবক থাকলেও সে পালিয়ে যায় এরপর মেয়েকে নিয়ে থানায় যান ওই ব্যক্তি ওই যুবকের নামে অভিযোগ দায়ের করেন মেয়েটির শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ ছুটি হয়ে গেছে হ্যাঁ ছুটি হয়ে গেছে মিনিট পাশে চলে গেছে তারপরে তো বাড়ি যায়নি আমি তো ওই সময় তো গিয়ে গিয়েছে আর ছাত্ররা আছে ওখানে একজন একটা ছাত্র ছিল তার কাছে জিজ্ঞাসা করতে বলল ও একজনের হাত ধরেই নিয়ে গেছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড স্বরূপনগর